তো দেখছেন বাংলাদেশি বাইক গেম আপনারা কিভাবে খেলবেন তার প্রসেসটাই কিন্তু আপনাদের রাজার ভাই আজকের ভিডিওটাতে দেখাই দিছে। গেমসটা আমি বাংলাদেশি বাইক গেম নাম দিছি কারণ আমার ভিউয়ার্স, আমি আমার নতুন চ্যানেল তথা আছার ভাই অফিসিয়ালে একটা নতুন ব্লগ আপলোড করে দিছি। আর আপনারা যদি আমার চ্যানেলটা ভিজিট করেন তাহলে দেখবেন ভিডিওতে ক্লিক করলেই এখানে পেয়ে যাবেন ঘুরি উৎসব ব্লগ। সো এই ব্লগটাও আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর আপনারা এই চ্যানেলটার লিঙ্ক আমার ভিডিওটার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আপনারা ভিডিওটা দেখার পর কমেন্ট কইরা জানাই দেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে তা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। তো আপনারা হয়তো ভিডিওটার টাইটেল এবং থাম্বনেল দেখে ধারণা করতেই পারছেন যে আজকে আপনাদের আজহার ভাই কী নিয়ে ভিডিও ক্রিয়েট করবে বা কোন গেমসটার রিভিউ করবে। তবুও বলে রাখি আজকে আমি যে গেমসটা রিভিউ করতেছি এটা মূলত একটা বাইক গেম তথা মোটরসাইকেলের গেমস। আর গেমসটাতে আপনারা পুরো বাংলাদেশে যে হিরো হোন্ডা বাইকটা চলাচল করে ওই মডেলের সেম টু সেম বাইকটা ড্রাইভ করতে পারবেন। আর এই মানে গেমসটার নাম কি তাও আপনাদেরকে বলে দেবো। সো আপনারা গেমসটাতে ইন করার পরে আপনাদের সামনে এরকম একটা সারফেস ওপেন হবে। এখানে আপনারা সেটিং রাখা একটা অপশন পাবেন। এখানে আছে অ্যারো ফর স্টিয়ারিং, পর আছে ডায়নামিক শ্যাডো। সো আপনারা শ্যাডো কোয়ালিটি মিডিয়াম করতে পারেন, হাই করতে পারেন, লো করতে পারেন, ডিজেবল করতে পারেন। আমি এখান থেকে মিডিয়াম করে দিলাম, ডায়নামিক শ্যাডো অন করে দিলাম। সো এখন কী করব, এখন একটু দেখি তো আমরা এখন কী করা যায়। আমরা এখন একটু দেখলাম, এই দেখেন আমরা একটু পিছনে চলে আসছি। এখন আপনারা যদি বাম পাশে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন রোহিত গেমিং স্টুডিও লেখা একটা অপশন আছে, ডান পাশে একটা আমেরিকার ফ্ল্যাগের মতো অপশন আছে। সো রোহিত গেমিং স্টুডিও নামক একটি ইউটিউব চ্যানেলই এই গেমসটা ক্রিয়েট করছে। সো আপনারা সিম্পলি এই গেমসটাতে ইন করার পরে প্লেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই দেখেন লোডিং স্ক্রিন চলে আসছে। আর এটা প্রায় ভাই মানে জিটিএস সান অ্যান্ড্রাগ যে গেমসটা আছে ওইটার কপি ভার্সন। খুবই অস্থির লাগছে খেলে। আর এই গেমসটার নাম কি তা তো বলবোই। সো আপনারা মূলত কী কী করবেন বাংলাদেশি বাইক চালানোর জন্য তার প্রসেসটা বলে দেবো গেমসের মধ্যে। এই দেখেন আমি মানে হাঁটাহাঁটি করতেছি। আর এই দেখেন ক্যামেরার ভিউটা চেঞ্জ করা যায়। আমার এটা হচ্ছে বাসা, সো আমি বাসা থেকে বের হচ্ছি। আর ওকে আমরা বের হই। এখন আপনাদেরকে গেমসটার নাম বলে দিই, এটা কিন্তু বাংলাদেশি বাইক সিমুলেটর না। এই গেমসটার নাম হচ্ছে ইন্ডিয়ান বাইক সিমুলেটর 3D বা ইন্ডিয়ান বাইক 3D সিমুলেটর এরকম কিছু একটা। সো গেমসটার লিঙ্ক আপনারা আমার ভিডিওটার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই দেখেন এটি হচ্ছে আমাদের গেমস। আর পুরো ভাই জিটিএস সান অ্যান্ড্রাগের মতো সব কিছু করা যায়। এই দেখেন আমি ঘুষি মারতে পারবো। সো চলেন প্রথমে ঘুষি দেই। এই দেখেন লাথি মারতেছে ও ভাই, এখন জুড়ে দৌড়াবে। সো এই দেখেন জুড়ে দৌড়াচ্ছি, প্লাস গুলি করার অপশন আছে। ওকে দেখছেন মানে পিস্তলও আছে। সো আপনি চাইলে গুলিও করতে পারবেন। এই তো আমরা ধরলাম। ওকে ওকে ও ভাই, ফাটাই দেবো ফাটাই দেবো, মাইরা ফেলবো, সবাই যে মাইরা ফেলবো। সো আশা করি আপনাদের কাছে ভালো লাগতেছে। আমি আবারও হাতের অপশনটা আনলাম। সো আবার আপনাদেরকে দেখাই দিই। বলতে গেলে এটা একটা গরিবের সান অ্যান্ড্রাগ বা জিটিএস সান অ্যান্ড্রাগই বলা যায়। সো আপনারা দেখেন অনেকগুলো পিস্তল পাচ্ছেন। সো আপনারা এখন যে পিস্তলে ক্লিক করবেন ওইটা কিন্তু আপনার হাতে চলে আসবে। আমি আমার হাতই ইউজ করব। সো হাতে আনলাম। এখন চলেন আমরা আমাদের R15 বাইকটাতে আগে উঠি, পরে আপনাদেরকে দেখাবো, কারণ প্রথমে যদি দেখাই দিই আপনাদের ভালো লাগবে না। তো এই দেখেন আমরা বাইকটাতে উঠে গেলাম। এখন আমরা কী করবো, এখন এই দেখেন বাইকটা ড্রাইভ করতেছি। সো আপনারা যদি গ্রাফিক্সের কথা বলেন, সো এই দেখেন গ্রাফিক্সটা আমার কাছে এক কথায় অস্থির লেভেলের মনে হয়েছে। আর আপনাদেরকে একটু মানে বাইকের ভিউটা দেখানোর চেষ্টা করি। ওকে সো এই দেখেন এটা হচ্ছে বাইকের ভিউ। ও ভাই ও ভাই, বাইকটা মানে দেখছেন অবস্থা। তো আমাদের ড্রাইভার সাহেব বসে আছে বাসের ভিতরে, হেলমেট পরতেছে। ও ভাই আর কত, মানে বাংলাদেশের যে বা যে কোনো দেশের যে একটা সাবধানতা অবলম্বন করার প্রসেস আছে না, ওইটা করছে আমাদের বাইক ড্রাইভার। সো এই দেখেন গ্রাফিক্সটা আমার কাছে অস্থির, মানে এক কথায় সেই লেভেলের মনে হয়েছে। সো এখন আপনারা কীভাবে বাংলাদেশি তথা হিরো হোন্ডা বাইক চালাবেন তার প্রসেসটা এখন দেখাই দিব। আমি মূলত এখন কী করব, আমি দেখেন ও ভাই লাইট জ্বালাইছি, দেখছেন অবস্থা। সো আমি এখন কী করবো, আমি বাইক থেকে নামা যাব, নামলাম। এখন আমাদের কিছু চিট কোড ইউজ করতে হবে। চিট কোড ইউজ করার জন্য আপনারা দেখেন মোবাইলের একটা অপশন পেয়ে যাচ্ছেন। সো এখানে আপনারা ক্লিক করবেন। ও ভাই হেলমেটও খুলতেছে দেখছেন। সো আমি মোবাইলের অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা রোহিত জিএস অর্থাৎ রোহিত গেমিং স্টুডিও লেখা একটা মোবাইল চলে আসবে। এখান থেকে আপনারা সিম্পলি অনেকগুলো বাটন পাবেন, 1 2 3 টোটাল 8টা বাটন আছে। আপনারা সিম্পলি মোবাইলের বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন ডায়াল প্যাডের অপশন আছে লাল কালার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদেরকে কিছু লিখতে হবে। সো লেখার জন্য আপনারা কী করবেন, 9000।
সো এই কোডটা দেওয়ার পরে আপনারা কলে ক্লিক করবেন আর সাথে সাথে কিন্তু একটা ধামাকা ঘটে গেছে আপনারা যদি খেয়াল করেন দেখবেন আমাদের সামনে অলরেডি আমাদের হিরো হোন্ডা বাইকটা চলে আসছে ভাই আর কি লাগে সেই সো দেখছেন বাংলাদেশি বাইক গেম আপনারা কিভাবে খেলবেন তার প্রসেসটাই কিন্তু আপনাদের আজ ভাই আজকের ভিডিওটাতে দেখা দিছে সো আশা করি ভিডিওটা ভালো লাগছে এখন চলেন আমরা বাইকটাতে উঠা যাই আর কে কে বাইক লাভার আছেন বাস লাভারের পাশাপাশি তারা একটু কমেন্ট করে জানিয়ে দেন আমি কিন্তু বাইক লাভার না ভাই বাইক আমার কাছে তেমন একটা ভালো লাগে না বাট আমি কি যে বলে আমি বাস লাভার প্লাস কার লাভার মানে আমার কাছে কার ভালো লাগে আর বাইক ভালো লাগে বাইক ভালো লাগে না বাস ভালো লাগে সো আজকের ভিডিওটা দেখে আপনারা নতুন কিছু শিখতে পারছেন কিনা তা একটু কমেন্ট করে জানিয়ে দেন আর এই দেখেন আমাদের ড্রাইভার কত ভাই স্ট্যান্ডও করতেছে সেই ভাই মজা পাইতেছি ড্রাইভ কইরা আর এখন আমরা ক্যামেরার ভিউটা চেঞ্জ করি ভিতরের ক্যামেরাতে চলে যাই সো এই দেখেন আমাদের ড্রাইভার সাহেব হেলমেট পরছেন কিন্তু সো ওকে আমরা ভিতরের ক্যামেরা থেকে হিরো হোন্ডা বাইকটা চালাইতেছি ও ভাই সেই লাগতেছে মজা পাইতেছি ভাইয়া মজা পাইতেছি এই দেখেন অফ সেই সো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানিয়ে দেন আর হিরো হোন্ডা বাইক কারো মানে থেকে থাকলে কমেন্ট করবেন কারণ অনেকেরই কিন্তু আছে আমার মানে ফ্যামিলিতে অনেকের আছে সো আপনাদের বাবা মা ভাই বোন মানে যারই ইচ্ছা মানে আপনাদের ফ্যামিলির কার হিরো হোন্ডা বাইকটা আছে তা কমেন্ট করে জানিয়ে দেন আর ভিডিওটা কেমন লাগছে তা তো কমেন্ট করবেনই ভাই বেদারু ও ভাই একটুর জন্য আমি মরে যেতেছিলাম সো ওকে আশা করি আজকে আপনাদেরকে আপনাদের রাজের ভাই নতুন কিছু শিখাই দিতে সক্ষম হয়েছে সো আপনারা আশা করি সাপোর্ট করবেন যারা যারা আমার নতুন চ্যানেল প্লাস এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ ভাইয়া এখনই সাবস্ক্রাইব করে ফেলেন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশন চলে যায় সো আমি আরও অন্যান্য গেমসেরও রিভিউ করবো আজকের গেমসটা আপনারা খেলেন আমাকে জানান যে গেমসটা কেমন লাগছে আমার কাছে কিন্তু এক কথায় অস্থির মনে হয়েছে সো এই দেখেন এটা পুরো বাংলাদেশি আর আজকের মানে গেমসটা আমি বাংলাদেশি বাইক গেম নাম দিছি কারণ আমার কাছে পুরো বাংলাদেশ ফিল লাগছে এই মোটরসাইকেলটা পাওয়ার পর সো আশা করি আপনাদেরও পা মানে ফিল পাবেন এরকম মোটরসাইকেলের মোড কিন্তু আমি ওয়াসিমোটো ইন্দোনেশিয়া গেমসের জন্য অনেক 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 জায়গায় রিসার্চ করছি খুঁজছি ভাই বাট আনফর্চুনেটলি বা কি বলবো মানে আমি পাই নাই সো এটা খুবই কষ্ট লাগছে আমার কাছে আর কথা বাড়াতে চাই না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিজের খেয়াল রাখেন আল্লাহ হাফেজ